सुप्रिय शिक्षार्थी तुम्हारा प्रीति और शुभेच्छा नाओ। आशा करी तुम्हारा सबा भलो आपदे आज के अनलाइन क्लस तुम्हारे स्वागत जाची प्रोफेसर फेरदौसे अमीन इतिहास विभाग ढाका कलेज। आज के तुम्हारे पढ़ा 30 वर्ष व्यापी युद्ध जार समयकाल 1618 থেকে 1648 সাল পর্যন্ত আধুনিক ইউরোপের দীর্ঘতম যুদ্ধ ছিল 30 বর্ষব্যাপী যুদ্ধ। এটা 1618 সালে শুরু হয়েছিল এবং ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তির মাধ্যমে 1648 সালে এটার সমাপ্তি ঘটে। আচ্ছা, জার্মানিতে প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিকদের মধ্যে একটি গৃহযুদ্ধ মত করে শুরু হয়েছিল এবং এই গৃহযুদ্ধ ধর্মযুদ্ধ রূপে শুরু হলো। পরবর্তীতে ইউরোপের ভিন্ন ভিন্ন জাতি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়ে পড়েছিল। ইউরোপের রাজনৈতিক ক্ষেত্রে এই জন্য এই যুদ্ধের গুরুত্ব ছিল অপরিসীম। যে কোনো যুদ্ধ বা বিপ্লবের পিছনে অনেকগুলো কারণ থাকে, সেরকমই এই 30 বর্ষব্যাপী যুদ্ধের পিছনে ধর্মীয় রাজনৈতিক কারণ ছিল। আর এছাড়া অর্থাৎ ধর্মীয় এবং রাজনৈতিক কারণ যদিও 30 বর্ষব্যাপী যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ পটভূমি সৃষ্টি করেছিল, 30 বর্ষব্যাপী যুদ্ধের সৃষ্টির পিছনে এগুলির অনেক গুরুত্ব ছিল, তবে যেটাকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে 1618 খ্রিস্টাব্দে যুদ্ধের সূচনা হয়েছিল সেটিকে আমরা পরোক্ষ কারণ হিসাবে বলতে পারি। আচ্ছা, এখন যেটা বলতে চাই যে ধর্মীয় কারণটা নিয়ে প্রথমে আলোচনা করব। তো এখন তাহলে আমরা প্রথমে আলোচনা করছি ধর্মীয় কারণ। আচ্ছা, ধর্মীয় কারণে প্রথমে যেটা বলা যায় যে 30 বর্ষব্যাপী যুদ্ধের কারণ হিসাবে ধর্মীয় কারণকে ব্যাখ্যা করতে হলে প্রথমেই সমসাময়িক যে জার্মানির ধর্মীয় এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানা প্রয়োজন। এই সময়ে জার্মানিতে আমরা দেখি যে পরস্পর বিবাদমান ধর্মাবলম্বী, অর্থাৎ একদিকে প্রোটেস্ট্যান্টরা শক্তিশালী ছিল, অন্যদিকে ক্যাথলিক এবং ক্যালভিনপন্থী। এই প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক এবং ক্যালভিনপন্থী এটা জার্মান জাতি এই তিনটা কমপক্ষে তিনটি দলে ধর্মীয় সম্প্রদায় বিভক্ত হয়ে পড়ে। এখন আমরা দেখি যে 1555 খ্রিস্টাব্দে অক্সবার্গের শান্তি চুক্তিতে লুথারবাদকে স্বীকার করা হয়েছিল আমরা দেখেছি, কিন্তু ক্যালভিনপন্থীদেরকে ক্যালভিনবাদকে অস্বীকার করা হয়। ওখানে 1555 খ্রিস্টাব্দে অক্সবার্গ শান্তি চুক্তিতে স্পষ্টভাবে বলা হয় যে লুথারবাদী প্রোটেস্ট্যান্টরা, অর্থাৎ লুথার যে প্রোটেস্ট্যান্ট ধর্ম প্রচার করেছেন সেই ধর্ম সম্প্রদায়কে স্বীকার করা হয়েছে, কিন্তু অন্য কোনো সম্প্রদায়কে অস্বীকার করা হয়। ফলে ক্যালভিনপন্থীরা ক্যাথলিক এবং লুথারপন্থীদের উভয় সম্প্রদায়ের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়ে। আচ্ছা, এই ক্ষুব্ধ হওয়ার পিছনে আরও অনেকগুলো কারণ ছিল। তারপরে আরেকটি কারণ হলো 1555 সালের যে অক্সবার্গের শান্তি চুক্তিতে একটা ধারায় বলা হয়েছিল প্রত্যেক শাসক তার নিজ দেশের ধর্ম নির্ধারিত করতে পারবে, অর্থাৎ রাজার ধর্মই হবে প্রজার ধর্ম। এই নীতিটি অক্সবার্গের শান্তি চুক্তিতে গৃহীত হয়েছিল। এখন এই যে রাজার ধর্মই প্রজার ধর্ম এই নীতির গৃহীত হওয়ার ফলে দেখা গেছে যে ক্যাথলিক রাজার অধীনে প্রোটেস্ট্যান্টরা নিগৃহীত নির্যাতিত হচ্ছিল, আবার প্রোটেস্ট্যান্ট রাজার অধীনে ক্যাথলিকরাও সেরকমভাবেই নির্যাতিত হচ্ছিল, নিগৃহীত হচ্ছিল, অনেকে আবার দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। এভাবেই দেখা যায় যে ক্যাথলিক রাজার অধীনে প্রোটেস্ট্যান্ট প্রজা, প্রোটেস্ট্যান্ট রাজার অধীনে ক্যাথলিক প্রজা একেবারে নিরাপদ ছিল না এবং তারা শান্তিতে বসবাস করতে পারছিল না। আবার অক্সবার্গের শান্তি চুক্তির আরেকটা ধর্মীয় সংরক্ষণ যে ধারা ছিল সেই ধারাতে বলা হয়
যে কোনো ধর্মযাজক যদি প্রোটেস্ট্যান্ট ধর্ম গ্রহণ করে তাহলে তার অধীন সকল সম্পত্তি এবং পদ তাকে হারাতে হবে। মূলত ক্যাথলিকদের স্বার্থ রক্ষার জন্যই এ ব্যবস্থা গ্রহণ করা হয়। যদিও কর্মক্ষেত্রে প্রোটেস্ট্যান্টগণ এই শর্তটা সম্পূর্ণভাবে উপেক্ষা করেছিল, যাই হোক তারপরেও এই যে যাজকদের যে সম্পত্তি হারানোর ব্যাপারটা, অর্থাৎ যাজক যদি ক্যাথলিক ধর্ম ত্যাগ করে প্রোটেস্ট্যান্ট ধর্ম গ্রহণ করে তাহলে তাকে যে এই সমস্যার যে সৃষ্টি হচ্ছে, মানে এই পদ এবং সম্পত্তি হারাতে হচ্ছে, এটার ফলে দেখা যায় তাদের মধ্যে যথেষ্ট ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টের মধ্যে দ্বন্দ্ব কলহের সৃষ্টি হয়। অর্থাৎ মূলত দেখা যায় যে 1555 সালে অক্সফোর্ডের শান্তি চুক্তিকে, মানে শান্তি চুক্তিতে বিভিন্ন ধারার ই করা হয়, সন্নিবেশিত করা হয়, যেটা পরবর্তীকালে 30 বর্ষব্যাপী যুদ্ধের জন্য, 30 বর্ষব্যাপী যুদ্ধ সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখে। আচ্ছা, এ গেল ধর্মীয় কারণ। এখন আমরা আসি অর্থনৈতিক রাজনৈতিক কারণ। তাহলে বলবো যে যদিও অক্সফোর্ডের শান্তি চুক্তি তে বিভিন্ন রকমের ইয়ে ছিল, ত্রুটি বিচ্যুতি হয়েছিল, তারপরেও দীর্ঘদিন ব্যাপী এই চুক্তির দ্বারা দীর্ঘদিন ব্যাপী ইউরোপে মানে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে শান্তি বিরাজিত ছিল। কিন্তু একটা সমস্যার সৃষ্টি হলো প্রতি সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। প্রতি সংস্কার আন্দোলনে দেখা যায় যে প্রোটেস্ট্যান্টরা মানে এতদিন পর্যন্ত যাই হোক অক্সফোর্ড সন্ধির অনুযায়ী প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকরা মোটামুটি ভাবে ভালো ছিল, কিন্তু প্রতি সংস্কার আন্দোলনের মাধ্যমে এই যে তাদের মধ্যে দীর্ঘদিনের যে একটা ক্ষোভ ছিল সেটা আরো বেশি প্রকাশিত হতে লাগলো। হ্যাঁ, বিশেষ করে প্রতি সংস্কার আন্দোলনের বিভিন্ন নেতারা, বিশেষ করে জেসুইট যারা, তারা ক্যাথলিক ধর্ম প্রচার শুরু করলো, ক্যাথলিক ধর্মের যে আদি ক্যাথলিক ধর্মকে ফিরিয়ে আনার জন্য প্রোটেস্ট্যান্ট ধর্মীয়দেরকে বিভিন্নভাবে নানাভাবে প্রেশার ক্রিয়েট করতে লাগলো। তোমরা জানো যে একটা সময় তো ক্যাথলিক ধর্ম বিভিন্ন অনাচার কুসংস্কারে ভরে গিয়েছিল এবং সেই কুসংস্কার অনাচার এসবের প্রতিবাদ করতে গিয়েই কিন্তু প্রোটেস্ট্যান্ট ধর্মমতের সৃষ্টি হয়েছিল এবং পরবর্তী সময়ে 1555 সালে অক্সফোর্ডের শান্তি চুক্তি অনুযায়ী লুথারবাদকে স্বীকার করা হয়েছিল, ফলে কিছুদিনের জন্য হলেও এই যে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে যে একটা দ্বন্দ্ব কলহ ছিল সেটার কিছুটা সীমিত হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে কিছু মানে ধর্মগুরুর আবির্ভাব হয় যারা অত্যন্ত পবিত্র ছিলেন এবং তারা চেষ্টা করলেন যে রোমান ক্যাথলিক ধর্মের ঐক্য সাধনের জন্য প্রোটেস্ট্যান্ট ধর্মমতের থেকে জনগণকে ক্যাথলিক ধর্মে ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা শুরু করলো। তোমাদেরকে আমি প্রতি সংস্কার আন্দোলন যখন পড়িয়েছি তখন এটা সম্পর্কে বিস্তারিত বলেছিলাম। তো এখানে একটা কথাই শুধু উল্লেখ করতে চাই, আমি বিস্তারিত যেতে চাচ্ছি না, যে বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহণ করা হয় প্রোটেস্ট্যান্ট ধর্ম মতের অনুসারী রাষ্ট্র বা জনগণকে ক্যাথলিক ধর্মে ফিরিয়ে আনার জন্য। সেক্ষেত্রে দেখা গেছে যে যীশু খ্রিস্টের যেসব মহাত্মগুলো ছিল সেগুলো তুলে ধরার চেষ্টা করা হয়, বিভিন্নভাবে তারা বিভিন্ন সভা সমিতি করে, তারপরে এইভাবেই একটা গ্রুপ ছিল যারা জেসুইট মিশন বলা হতো। এই জেসুইটরা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আমি বলেছিলাম প্রতি সংস্কার আন্দোলন যখন পড়িয়েছি তখন তোমাদেরকে আমি বলেছি যে এরা কিন্তু ভারতবর্ষেও আসছিল খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে। তো এই জেসুইটরা ক্যাথলিক ধর্ম
প্রচার শুরু করে এবং তারা 1608 খ্রিস্টাব্দে প্রোটেস্ট্যান্ট ইউনিয়ন নামে একটা সংঘ গঠন করে, যেটা হলো প্রোটেস্ট্যান্ট ধর্মকে ই করার জন্য আর কি, প্রোটেস্ট্যান্ট ধর্মকে রক্ষা করার জন্য। এই জেসুইটরা তখন 1609 খ্রিস্টাব্দে তারাও ক্যাথলিক লীগ নামে একটা সংঘ স্থাপন করে এবং শুরু হয় এই দুইটা, মানে দেখা যায় যে জনগণের মধ্যে যে প্রোটেস্ট্যান্ট বা ক্যাথলিক ধর্মীয় জনগণের মধ্যে যে সম্প্রীতি ছিল এই লীগ গঠনের ফলে বা প্রোটেস্ট্যান্ট ইউনিয়ন গঠনের ফলে, এই তাদের মধ্যে যে সম্পর্কটা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা নষ্ট হয়ে যায়। উভয় গ্রুপ অর্থাৎ ক্যাথলিক এবং মানে রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে তারা আবার দুইটা শিবিরে বিভক্ত হয়ে পড়ে। এভাবে দেখা যায় বিভিন্ন দেশ, রাষ্ট্র এবং জনগণের মধ্যে একটা, মানে তাদের মধ্যে ঐক্যের বিপন্ন হয়, ঐক্যটা নষ্ট হয়ে যায়, তারা বিবদমান দুইটা শিবিরে বিভক্ত হয়ে যায়। এভাবে দেখা যায় যে দীর্ঘদিন মানে তারা মানে অক্সফোর্ডের শান্তি চুক্তিতে নানা রকম ত্রুটি বিচ্যুতি থাকলেও দীর্ঘদিন ধরে কোনো ধরনের সমস্যা বড় মানে মহিরুহের আকার ধারণ করে নাই, কিন্তু এই সময় দেখা যায় যে তারা উভয় সম্প্রদায় অর্থাৎ ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট উভয় সম্প্রদায় তারা দুইটি বিবদমান শিবিরে বিভক্ত হয়ে পড়ে। আচ্ছা, এখন আমরা পড়ব রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণের মধ্যে অক্সফোর্ডের শান্তি চুক্তিতে একটি ধারায় বলা হয়েছিল যে রাষ্ট্রের উপর মানে রাজার ধর্ম নির্ধারণের অধিকার থাকবে, প্রত্যেক নিজ রাষ্ট্রের উপরে ধর্ম নির্ধারণের এ থাকবে, এবং এই যে ধর্ম নির্ধারণের ব্যাপার, রাজা দেশের জনগণের বা রাষ্ট্রের ধর্ম নির্ধারণ করবে, এটার ফলে এই যে নীতি স্বীকৃত হলো এটার ফলে পবিত্র রোমান সাম্রাজ্যের ঐক্য নষ্ট হয়েছিল এবং রোমান সম্রাটের, তখন রোমান সম্রাট ছিল ফার্ডিনান্ড, তারও এটা একেবারে কাম্য ছিল না। এবং কিন্তু অন্যদিকে আবার জার্মানির যে রাজন্যবর্গ তারা কিন্তু নিজ নিজ স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার ব্যাপারে অত্যন্ত তৎপর ছিল এবং সেই সময় যে জার্মানির সম্রাট, না সেই সময় যে রোমান সম্রাট দ্বিতীয় ফার্ডিনান্ড, হ্যাঁ জার্মানির রাজন্যবর্গ কিন্তু দ্বিতীয় ফার্ডিনান্ডের কর্তৃত্ব মেনে নিতে একেবারেই রাজি ছিল না, ফার্ডিনান্ডের কর্তৃত্ব একেবারেই মেনে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল না। এভাবে দেখা যায় যে একদিকে যেমন রোমান সাম্রাজ্যের যে ঐক্যটা নষ্ট হয়েছে এটা ফার্ডিনান্ড পছন্দ করছেন না, অন্যদিকে ফার্ডিনান্ডের কর্তৃত্ব জার্মানির রাজন্যবর্গ একেবারেই পছন্দ করছে না। এভাবে উভয়ের মধ্যে নানা মানে রাজা এবং জার্মানির রাজন্যবর্গের মধ্যে ক্ষমতার একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। হ্যাঁ, তারা রোমান সম্রাটের, দ্বিতীয় ফার্ডিনান্ড ছিল রোমান সম্রাট, রোমান সম্রাটের কর্তৃত্ব যেমন মেনে নিতে পারছে না, আবার রোমান সম্রাটও যে এই যে নিজ দেশের ধর্ম নির্ধারণের যে অধিকার রাজন্যবর্গের উপর ছিল এটা তিনিও পছন্দ করছেন না, এক কথা তার ক্ষমতা কিছুটা এখানে ক্ষুণ্ণ হয়, সেজন্য তিনি এটা পছন্দ করছেন না। এভাবে রাজন্যবর্গ এবং রাজার মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেয়। এই ক্ষমতার দ্বন্দ্ব কিন্তু 30 বর্ষব্যাপী যুদ্ধের পিছনে অন্যতম কারণ, তৃতীয় 30 বর্ষব্যাপী যুদ্ধ সৃষ্টিতে এটাও অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা যায়। আচ্ছা, এখন তাহলে আমরা পড়ব প্রত্যক্ষ কারণ। আমি একটু আগে বলেছি যে প্রত্যক্ষ কারণ হলো হঠাৎ করে যেটাকে কেন্দ্র করে যে কোনো যুদ্ধের সূত্রপাত হয়। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা ধর্মীয় এবং রাজনৈতিক কারণ নিশ্চয় বুঝতে পেরেছ, ধর্মীয় কারণটা তো বুঝতে পেরেছ যে
প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক এবং ক্যালভিনপন্থী, হ্যাঁ, এদের মধ্যে যে দ্বন্দ্বটা সূচনা হয়েছিল, আর পরবর্তী সময় প্রতিসংস্কার আন্দোলনের মাধ্যমে এই তারা পরস্পর দুইটা শিবিরে বিভক্ত হয়ে যায়, বিবাদমান শিবিরে বিভক্ত হয়ে যায়। আর রাজনৈতিক কারণ তো ক্ষমতার দ্বন্দ্ব। আর এখন আমি যেটা পড়াচ্ছি তোমাদেরকে, প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ হলো যে বোহেমিয়ার রাজধানী প্রাগের বিদ্রোহ। এই প্রত্যক্ষ কারণ হলো বোহেমিয়ার রাজধানী প্রাগের বিদ্রোহ। কেন বোহেমিয়ার রাজধানী প্রাগে বিদ্রোহ দেখা দিয়েছিল? এখানকার অধিকাংশ জনগণ, প্রাগের অর্থাৎ বোহেমিয়ার অধিকাংশ জনগণ ছিল প্রোটেস্ট্যান্ট। তাদের দেশ ছিল রোমান সম্রাটের অধীন। একদিকে ছিল প্রোটেস্ট্যান্ট, কিন্তু অন্যদিকে ক্যাথলিক মানে সাম্রাজ্যের, হ্যাঁ, ক্যাথলিক সাম্রাজ্যের যে সম্রাট ফার্ডিনান্ড, তার অধীনে ছিল এই দেশ বোহেমিয়া। সম্রাট ফার্ডিনান্ড তাদের সম্রাট ছিলেন, এবং ফার্ডিনান্ড ছিল অসম্ভব উগ্র ক্যাথলিক। ফলে প্রজারা তাকে কি করবে না, পছন্দ করবে না, কারণ তিনি চাচ্ছিলেন যে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে এবং সেখানকার জনগণ যেন সবাই ক্যাথলিক হয়। কিন্তু বোহেমিয়ার অধিকাংশ জনগণ প্রোটেস্ট্যান্ট ছিল, এবং এ কারণে দেখা যায় যে একটা সময় এই ফার্ডিনান্ডের নির্দেশে প্রোটেস্ট্যান্ট চার্চ ধ্বংস করা হয়। এখন প্রোটেস্ট্যান্ট চার্চ যখন ধ্বংস করলো, স্বাভাবিকভাবে যে বোহেমিয়ার যে প্রোটেস্ট্যান্ট জনগণ, তারা অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং প্রত্যক্ষভাবে বিদ্রোহ ঘোষণা করে। প্রজারা এত বেশি ক্ষিপ্ত হয়েছিল যে তারা প্রাসাদ থেকে, সম্রাটের যে প্রাসাদ, প্রাসাদ থেকে দুইজন কর্মচারীকে জানা দিয়ে ফেলে দেয়। যদিও এই কর্মচারীরা অবশ্য শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেনি, যাই, তারা সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। এই বিদ্রোহীরা এত বেশি উত্তেজিত হয়েছিল এবং উচ্ছৃঙ্খল হয়ে পড়েছিল যে তারা রাজার মানে রাজা অর্থাৎ সম্রাট, রোমান সম্রাট ফার্ডিনান্ডের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করে, এবং প্যালাটিনের ডিউক ফেডারিককে তারা রাজা হিসাবে ঘোষণা দেয়। তো ফার্ডিনান্ড ফেডারিকের বিদ্রোহে, মানে এই যে ফেডারিককে যে তারা রাজা হিসেবে ঘোষণা দেয়, তখন রোমান সম্রাট দ্বিতীয় ফার্ডিনান্ড কি করেন, যে ফেডারিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এবং এই যে যুদ্ধ ঘোষণা করলো, এই যুদ্ধ ঘোষণার মাধ্যমে কিন্তু 30 বর্ষব্যাপী যুদ্ধের সূচনা হলো। 30 বর্ষব্যাপী যুদ্ধের সূচনা হলো এই ফার্ডিনান্ড যখন ডিউক ফেডারিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবেই বলা যায় যে বোহেমিয়ার রাজধানী প্রাগের বিদ্রোহই 30 বর্ষব্যাপী যুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল। আচ্ছা, এখন আমরা এই 30 বর্ষব্যাপী যুদ্ধ বুঝতে পারছো, 30 বছর চলেছিল, 1618 থেকে 1648 সাল পর্যন্ত। এটাকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি, কাল বিভাগ যদি করি তাহলে চারটা ভাগে ভাগ করতে পারি। তবে এই ভাগগুলো আমি অত বিস্তারিত পড়াবো না। প্রথমত বোহেমিয়া প্যালাটিন পর্যায় বলা যায়, যেটা বলা যায় 1618 থেকে 1623 সাল পর্যন্ত। তারপরে ডেনিস পর্যায়, সেটা হলো 1624 থেকে 1629 সাল পর্যন্ত। এরপরে সুইডিশ পর্যায়, যেটা 1630 সাল থেকে 1635 সাল পর্যন্ত। শেষ পর্যায়টা, চতুর্থ পর্যায় হলো ফরাসি পর্যায়, এটা হলো 1635 সাল থেকে 1648 সাল পর্যন্ত। অর্থাৎ এই যে সুদীর্ঘ 30 বছর ব্যাপী যে যুদ্ধ, এই যুদ্ধটাকে আমরা যদি কাল বিভাজন, কাল ভাগ করি, তাহলে চারটি পর্যায়ে আমরা আলোচনা করতে পারি। তো যাই হোক, এটা আমি বিস্তারিত যাচ্ছি না। তো শেষ পর্যন্ত 1648 সালে এই ওয়েস্টফেলিয়া সন্ধির মাধ্যমে এই দীর্ঘতম যুদ্ধ, ইউরোপের, আধুনিক ইউরোপের যে দীর্ঘতম যুদ্ধ, এই দীর্ঘতম যুদ্ধের সূচনা, মানে পরিসমাপ্তি ঘটে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির মাধ্যমে। আচ্ছা, এখন
এটা আমরা ফলাফলটা পড়ব। আমি তোমাদেরকে বলেছি যে 30 বর্ষব্যাপী যুদ্ধের কারণ এবং ফলাফল আলোচনা, এই ধরনের একটা প্রশ্ন আসে। তবে কাল বিভাগ বিস্তারিত পড়বে না, কাল বিভাগ মানে পর্যায়, যে চারটা পর্যায়, যেটা বোহেমিয়া পর্যায়। প্রথমে সূত্রপাত হয়েছিল বোহেমিয়া প্রাগের যে বিদ্রোহ সেটা দিয়ে, এবং পরে ডেনিশ পর্যায়, সুইডিশ পর্যায়, ফরাসি পর্যায়, সর্বশেষ হলো ফরাসি পর্যায়। এখন আমরা পড়তে যাচ্ছি যে 30 বর্ষব্যাপী যুদ্ধের ফলাফল কী হয়েছিল। প্রথমত আমি বলি যে সামাজিক ফলাফল কী হয়েছিল, সামাজিক ফলাফল। সামাজিক ফলাফল প্রথম যেটা বলা যায় যে জার্মানিতে যেহেতু এই যুদ্ধটা প্রথম প্রকট আকার ধারণ করেছিল, সে কারণে জার্মানির অবস্থা ছিল অবর্ণনীয়, দুর্দশা সৃষ্টি হয়েছিল জার্মানিতে। এবং জার্মানিতে দেখা যায় যে 2/3 মানুষ অন্তর্ধান হয়, তারা কেউ মৃত্যুবরণ করেছে, কেউ পালিয়ে গেছে, এরকম এক কথা বলা যায় অন্তর্ধান হয়। এবং যারা বেঁচে ছিল, 3/2 অবস্থা এরকম, আর যে 1/3 বেঁচে ছিল তারাও অত্যন্ত খারাপ অবস্থায় পতিত হয়, এবং 6/5 অর্থাৎ 1/5 মানুষ আর কি, 6/5 অংশ তারা কি করে যে এই গ্রাম, 6/5 গ্রাম ধ্বংস হয়ে যায়, 1/2 মাত্র থাকে। আর অন্যদিকে যে জার্মানি যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক উন্নত হয়েছিল, শিক্ষা ব্যবস্থা, সেই ব্যবসা বাণিজ্য ধ্বংসপ্রাপ্ত হয়, এবং শিক্ষা ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, সকল কিছু চরম দুর্দশায় পতিত হয়। এবং জার্মানির যে দক্ষিণাংশ এবং পশ্চিমাংশ, এখানে অসংখ্য কৃষক বসবাস করত, এই কৃষকদের অবস্থা এত শোচনীয় আকার ধারণ করে যুদ্ধে, 30 বর্ষব্যাপী যুদ্ধে কৃষকদের অনেকেরই মৃত্যু হয়, ফলে সামন্ত প্রথার অবক্ষয় হয়। হ্যাঁ, কৃষকদের মৃত্যু এবং কৃষি ব্যবস্থা যেহেতু ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেই কারণে দেখা যায় সামন্ত প্রথার অবক্ষয় হয়। এভাবে সামাজিক ক্ষেত্রে জার্মানির অবস্থা শোচনীয় আকার ধারণ করে। এখন আমরা আসব রাজনৈতিক ফলাফল। রাজনৈতিক ফলাফলের কথা প্রথম যেটা বলা যায় যে প্রথম বলা যায় যে আগে যে এদের জার্মানির উপরে যে হ্যাবসবার্গ এর যে একটা প্রভাব ছিল, সেই হ্যাবসবার্গ এর অধিকার আধিপত্য এটা অবসান হয়, এবং সেই সময় দেখা যায় ফ্রান্স একটা বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। অর্থাৎ 30 বর্ষব্যাপী যুদ্ধের আগে কিন্তু ফ্রান্সের অবস্থা এত ভালো ছিল না, ফ্রান্স একটা বড় শক্তিধর কোনো ক্ষমতা ছিল না। এই যে 30 বর্ষব্যাপী যুদ্ধ, এই যুদ্ধের ফলে ফ্রান্স অত্যন্ত শক্তিশালী একটা ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত হয়, আর এবং সে ইউরোপের একটা বৃহৎ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। আর এই সময়ে এই যুদ্ধের পর, 30 বর্ষব্যাপী যুদ্ধের পরে দেখা যায় যে রোমান ক্যাথলিক সম্রাট, তিনি নামে মাত্র সম্রাট হিসাবে লাভ করেন, ক্ষমতা লাভ করেন, নামে মাত্র সম্রাট হিসাবে ক্ষমতা লাভ করেন। এবং এর পরবর্তী সময় দেখা যায়, কারণ হলো জার্মানির রাজন্যবর্গ তারা অভ্যন্তরীণ জাতীয় রাজা হিসাবে আত্মপ্রকাশ করে, এবং তারা নিজ রাজ্যের ব্যাপারে কোনোভাবেই রোমান সম্রাটের কাছে দায়বদ্ধ ছিল না। আর জাস্ট একটা খ্রিস্টান রাষ্ট্র হিসাবে বা হিসাবে তারা পবিত্র রোমান সম্রাটের অধীন ছিল, কিন্তু কার্যত তারা রাজনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণভাবে স্বাধীন ছিল। অর্থাৎ নিজের
রাজ্যের ব্যাপারে তারা সকল প্রকার ক্ষমতা মানে সকল প্রকার করার সিদ্ধান্ত গ্রহণের পায়, কর্তৃত্ব লাভ করে, সিদ্ধান্ত গ্রহণের অধিকার লাভ করে, নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা সক্ষম হয়। আর তারপরে এই সময় কিন্তু প্রুশিয়ার জন্ম হয়। এর আগে কিন্তু আমরা দেখেছি যে অস্ট্রিয়া, ফ্রান্স, ইংল্যান্ড এরা বেশি ক্ষমতাধর ছিল, হ্যাঁ, কিন্তু এই সময় প্রুশিয়ার জন্ম হয়। এবং পরবর্তীতে দেখা যায় মানে প্রুশিয়া এতটাই শক্তিশালী হয়ে পড়ে যে অস্ট্রিয়াকে সে বিতাড়িত করে এবং একটা মানে সমগ্র জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করে এবং জার্মানিতে একটা মানে সংঘবদ্ধ জার্মানি, ঐক্যবদ্ধ জার্মানি প্রতিষ্ঠিত হয়। এই 30 বর্ষব্যাপী যুদ্ধের একটা ফলাফল ছিল এটি। তো আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আন্তর্জাতিক আইনের জন্ম হয়। আন্তর্জাতিক আইনের জন্ম হয়। তোমরা হিউগো গোটিয়াসের নাম শুনছো, হিউগো গোটিয়াস, হ্যাঁ, তিনি ছিলেন আন্তর্জাতিক আইনের জন্মদাতা। তিনি ওলন্দাজ আইন বিশেষজ্ঞ ছিল। 1625 খ্রিস্টাব্দে তিনি যুদ্ধ এবং সন্ধি বিষয়ক একটা গ্রন্থ রচনা করেন এবং ইউরোপের রাজনীতিতে নবযুগের সূচনা হয় বলা যায়। এবং এখনও এটা আন্তর্জাতিক আইনের জন্য এক মানে বলা যায় যে তার এই সময় থেকে, হিউগো গোটিয়াসের সময় থেকে আন্তর্জাতিক আইন অত্যন্ত উন্নত হতে থাকে। তো আজকে তোমাদেরকে আমি 30 বর্ষব্যাপী যুদ্ধ শেষ করলাম। 30 বর্ষব্যাপী যুদ্ধের কারণ এবং ফলাফল তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা একটা প্রথমেই বলেছি যে এটা একটা গৃহযুদ্ধ হিসাবে আত্মপ্রকাশ করে ধর্মকে কেন্দ্র করে, কিন্তু পরবর্তী সময় এটা রাজনৈতিক উদ্দেশ্য এখানে সম্পৃক্ততা লাভ করে এবং পরবর্তী সময় এটা বিভিন্ন দেশে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করে এবং এটাকে বলা হয় যে আধুনিক ইউরোপের দীর্ঘতম যুদ্ধ। যাই হোক, তো এই যুদ্ধ আসলে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না, ঠিক সেরকমই 30 বর্ষব্যাপী যুদ্ধ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল বিশেষত জার্মানির। এবং এই 30 বর্ষব্যাপী যুদ্ধের মানে একটা কথা বলা যায় যে যুদ্ধ কখনো কোনো ভালো মানে অর্থাৎ সুফল বয়ে আনে না, তারপরে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ভালো দিক আছে। যেমন ধরো এই যুদ্ধের ফলশ্রুতিতেই হিউগো গোটিয়াস যে তার দেশ কিন্তু ছিল মানে তিনি ওলন্দাজ ছিলেন আর কি, তো তিনি একজন আইন বিশারদ ছিলেন। তিনি একটা যুদ্ধ এবং সন্ধির উপরে যে বইটি লিখেছেন সেটাকে কেন্দ্র করে বর্তমান বিশ্বে যে আইন, সেই আইনের সূচনা এবং ইউরোপের রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছিলেন তিনি। তখন থেকে আন্তর্জাতিক আইন উন্নত হতে থাকে। যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই। তোমরা ভালোভাবে 30 বর্ষব্যাপী যুদ্ধের কারণ এবং ফলাফল বিস্তারিত পড়বে এবং তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকে এ পর্যন্ত, খুদা হাফেজ।